Walton Smart Phrase, WNI-5F3-GDEL-DD. Proper Power Supply. ফ্রিজের জন্য সবসময় সঠিক পাওয়ার সাপ্লাই ব্যবহার করা উচিত। ওয়ালটনের এই মডেলের ফ্রিজটির জন্য এসি 220 ভোল্ট 50 হার্জ এবং সর্বনিম্ন 13 অ্যাম্পিয়ারের পাওয়ার সকেট বোর্ড ব্যবহার করা উত্তম। যে সকেট বোর্ড থেকে ফ্রিজে বিদ্যুৎ সংযোগ দেওয়া হয় সেখানে অবশ্যই আর্থিং এবং গ্রাউন্ডিং লাইন রাখতে হবে। একাধিক লাইন নেওয়া হয়েছে এরকম পাওয়ার বোর্ড থেকে ফ্রিজে সংযোগ না দেওয়াই ভালো। ডিজিটাল টাচ প্যানেল ইন্ট্রোডাকশন। ডিজিটাল টাচ প্যানেল ফ্রিজের দরজায় সংযুক্ত থাকে। ফ্রিজের ডানের কম্পার্টমেন্টটি নর্মাল অংশ আর বামের কম্পার্টমেন্টটি ডিপ অংশ। ডিজিটাল ডিসপ্লের মাধ্যমে ফ্রিজকে আপনি দুটি মোডে অপারেট করতে পারেন, সামার মোড এবং উইন্টার মোড। ডিসপ্লে ওয়ানে ফ্রিজের ডিপ অংশের টেম্পারেচার দেখায়, ডিসপ্লে টুয়ে ফ্রিজের নর্মাল অংশের টেম্পারেচার দেখায় এবং নর্মাল ডিফ্রস্টের ক্ষেত্রে ডিএফ দেখায়। ডিএফ লেখা দেখলে চিন্তিত হওয়ার কিছু নেই, এটি ফ্রিজের স্বাভাবিক ডিফ্রস্ট প্রক্রিয়া। নন ফ্রস্ট ফ্রিজের বেটার পারফরম্যান্সের জন্য এটি খুবই জরুরি। ফ্রিজটিকে অপারেট করার জন্য সেট টেম্পারেচার, সো অফ সিজন, চাইল্ড লক, সুপারকুল এবং পাওয়ার সেভ নামক 5টি বাটন। অপারেশন প্রসিডিউর। সেট টেম্পারেচার বাটন। সেট টেম্পারেচার বাটন 3 সেকেন্ড প্রেস করলে ডিসপ্লে ওয়ানে ডিপ অংশের সেট টেম্পারেচার দেখাবে। এই সময় ইনক্রিজ অথবা ডিক্রিজ বাটন বারবার প্রেস করে সামার মোডে -20 থেকে -15°C এবং উইন্টার মোডে -25 থেকে -15°C রেঞ্জের মধ্যে টেম্পারেচার সেট করতে পারবেন। যখন বেশি ঠান্ডা প্রয়োজন হবে তখন উইন্টার মোডে রাখতে হবে। 5 সেকেন্ড পর স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে ওয়ানে ডিপ অংশের বর্তমান টেম্পারেচার দেখাবে। সোয়াপ সিজন বাটন। সোয়াপ সিজন বাটন 3 সেকেন্ড প্রেস করে উইন্টার মোড এবং সামার মোড অ্যাক্টিভ করতে পারবেন। ডিসপ্লেতে সামার অথবা উইন্টার ইন্ডিকেটর জ্বললে বুঝতে পারবেন কোন মোড অ্যাক্টিভ আছে। ইনক্রিজ বাটন। এই বাটনে প্রেস করে টেম্পারেচার অথবা সুপার কুলিং ঘন্টা বাড়াতে পারবেন। ডিক্রিজ বাটন। এই বাটনে প্রেস করে টেম্পারেচার অথবা সুপার কুলিং ঘন্টা কমাতে পারবেন। চাইল্ড লক বাটন। চাইল্ড লক বাটন 3 সেকেন্ড প্রেস করলে চাইল্ড লক চালু হবে। ডিসপ্লেতে চাইল্ড লক ইন্ডিকেটর জ্বললে ফ্রিজের অন্য কোনো বাটন তখন কাজ করবে না। পুনরায় চাইল্ড লক বাটন 3 সেকেন্ড প্রেস করলে চাইল্ড লক বন্ধ হবে। সুপারকুল বাটন। সুপারকুল বাটন 3 সেকেন্ড প্রেস করলে মোডটি চালু হবে এবং সুপারকুল ইন্ডিকেটর জ্বলবে। পাশাপাশি ডিসপ্লে টু এ সুপারকুলিং টাইম দেখতে পারবেন এবং 1 থেকে 96 ঘন্টা পর্যন্ত সুপারকুলিং টাইম নির্বাচন করতে পারবেন। 5 সেকেন্ড পরে স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে টু এ নর্মাল অংশের বর্তমান টেম্পারেচার দেখা যাবে। খুব দ্রুত ঠান্ডা পাওয়ার জন্য সুপারকুল মোড কার্যকরী। পাওয়ার সেভ বাটন। পাওয়ার সেভ বাটন 3 সেকেন্ড প্রেস করলে পাওয়ার সেভ মোড চালু হবে এবং পাওয়ার সেভ ইন্ডিকেটর চলবে। পাশাপাশি ডিসপ্লে ওয়ানে ডিপ অংশের সেট টেম্পারেচার দেখা যাবে। 5 সেকেন্ড পরে স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে ওয়ানে ডিপ অংশের বর্তমান টেম্পারেচার দেখাবে। পাওয়ার সেভ মোড সর্বোচ্চ বিদ্যুৎ সাশ্রয় করতে সহায়তা করে। সেটিং ইন্ডিকেটর। সেট টেম্পারেচার অথবা সুপার কুলিং টাইম সেটিংয়ের সময় এই ইন্ডিকেটর জ্বলে ওঠে। ডোর ইন্ডিকেটর। ফ্রিজের দরজা খুলে রাখলে ডোর ইন্ডিকেটর চলে। ডোর অ্যালার্ম। ফ্রিজের দরজা সঠিকভাবে বন্ধ না করলে কিংবা খোলা রাখলে বিদ্যুৎ খরচ বেশি হয়। সচেতন করার জন্য নির্দিষ্ট সময় পর ডোর অ্যালার্মটি বাজতে থাকে। ড্যাম্পার নব সেটিং। সিজন অনুযায়ী ফ্রিজের বেটার কুলিং এক্সপিরিয়েন্স নিতে ড্যাম্পার নব সেটিংয়ের জন্য এই ইনস্ট্রাকশন অনুসরণ করুন। ফ্রিজের নর্মাল ক্যাবিনেটের তাপমাত্রা সিজন অনুযায়ী সামার সিজনের ড্যাম্পার নব সেটিং স্ক্রিনে দেখানো এই রেঞ্জে রাখুন। উইন্টার সিজনে ড্যাম্পার নব সেটিং স্ক্রিনে দেখানো এই রেঞ্জে রাখুন আর তাপমাত্রা স্বাভাবিক থাকলে স্ক্রিনে দেখানো এই রেঞ্জে রাখুন। ওয়ালটন স্মার্ট ফ্রিজের ডিজিটাল টাচ প্যানেল অপারেশনের মাধ্যমে উপভোগ করুন আপনার স্মার্ট এক্সপিরিয়েন্স।